কাল ছিল মহালয়া আর মহালয়া মানেই কিন্তু দেবীপক্ষের সূচনা মা দুর্গার আগমন আমরা বাঙালিরা পুরো বছরটাই কিন্তু অপেক্ষা করি দুর্গা জন্য দুর্গা মানেই আমাদের কাছে একটা আলাদাই ইমোশন শপিং আনন্দ করা খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই যে যত দূরেই থাকুক যার যত কাজকর্মই থাকুক বছরে এই চার পাঁচটা দিন কিন্তু সবাই এক জায়গায় হয়ে এক জোট হয়ে খুব আনন্দ মজা করি আমরা সবাই মিলে যাই হোক আজ ছিল রবিবার তাই দেখতেই পাচ্ছ আমরা বসে গেছি এক কড়াই মাংস নিয়ে চিকেনের লেগ পিস নিয়ে আমরা দুই বৌমা আর শাশুড়িমা আমরা তিনজনে মিলে বসে খেয়ে নিলাম আর খেয়েটেই কিন্তু রেডি হয়ে গেছি রেডিটা হয়েছি তার কারণটা তোমাদেরকে বলছি এখনই তার আগে দেখো কুটুও রেডি হয়েছে আমিও রেডি হয়েছি তো কুটু কিন্তু অলরেডি মহালয়া থেকেই নতুন জামা পরা স্টার্ট করে দিয়েছে আজকেও নতুন জামা পড়েছে আর আমিও কিন্তু আজকে একটা নতুন কুর্তি পরেছি আর আমরা দুজন কিন্তু এখন বেরিয়ে পড়েছি কিসের জন্য দাঁড়াও দেখতেই পাবে তার আগে দেখো আমাদের পাড়ার প্যান্ডেলটা কি অপূর্বই না দেখতে হয়েছে মানে দেখতে হয়েছে বলতে হচ্ছে এতটাই সুন্দর লাগছে বাইরের থেকে মানে সবে স্ট্রাকচারটা তার মানে যখন তৈরি হবে আরও কত অপূর্বই না লাগবে যাই হোক আমাদের পাড়ার প্যান্ডেল কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রত্যেকবারই নর্মাল প্যান্ডেলই হয় লাস্ট গত দু তিন বছর ধরে মোটামুটি থিম পুজোই হয় তবে এই বছর কিন্তু উদ্যোগটা অনেকটাই বড় হয়েছে তোমরা সেটা দেখতেই পাবে আর এইবার দেখো তোমরা কি কারণে আমরা রেডি হয়ে চলে এসেছিলাম দেখতে পাচ্ছ পাড়ার সব কি কী সুন্দর করে সাজুগুজু করেছে লাল পাড় সাদা শাড়ি পরে মাকে বরণ করতে আনতে গেছে ওই যে ছেলেরা সব গেছিলো যেখান থেকে ঠাকুর আনতে যাওয়া হয়েছিল ওখানে সবাই রয়েছে গাড়ির মধ্যে আর পাড়ার থেকে সব মহিলারা গেছিলো একটুখানি এগিয়ে মাকে এগিয়ে নিয়ে আসার জন্য কি অপূর্বই না দেখতে লাগছে সব বাইকে একই রকম শাড়িতে যদিও আমারও যাওয়ার কথা ছিল কিন্তু তোমরা তো জানোই এত ছোট কুচকুকে নিয়ে যাওয়াটা না একটুখানি চাপের হয়ে যায় যাই হোক নেক্সট বছর দেখা যাবে সব কিছুর মধ্যেই আনন্দ করতে হবে কিছু করার নেই তাই না এই যে জেঠু দেখো কুটুকে খুব আদর করছে আর এই যে ফাইনালি আমাদের মা তো মায়ের মুখটা একটু পরে ভালো করে দেখাচ্ছি তো যাই হোক আমি তোমাদের সব সবসময় বলি যে আমার কুটু না বাইরে বেরোলে ভীষণ এক্সাইটেড হয় আর ওই যে জেঠুর নাতনিকে নিয়ে এসছে তো কুটুর সাথে ওর আলাপ করিয়ে দিচ্ছি দুজনেই বেশ কিন্তু খুশি হচ্ছে কারণ বাচ্চারা না বাচ্চা দেখলে বাচ্চাদের খুব পছন্দই করে আর এই যে এখন দেখো সব বাই কী সুন্দর এখানে বসেছে আর পেছনের চালাটা দেখতে পাচ্ছ কত বড় তার মানে ঠাকুর কতটা বড় হবে তোমরা কিন্তু আইডিয়া লাগাতেই পারছো আর এদিকের এই উলুদ্বনি ধ্বনি শঙ্খধ্বনি ঢাকের আওয়াজ এগুলো শুনলে না শরীরটা এমনিই নেচে ওঠে আর পুজো পুজো ভাব তো তখনই মনে হয় আর এই বছর আমাদের ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে দেখতে পুরো ঠাকুরটাই একদম মাটির তৈরি কাপড়গুলোও ভীষণ সুন্দর শাড়িটাও পুরো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম মাটির তৈরি ভীষণ সুন্দর দেখতে লাগছে তো পুরো একদম ঠাকুর যখন সমস্ত ছেলে পুলেদের নিয়ে একদম মণ্ডপে বসবে তখন তোমাদেরকে পুরোটা দেখাবো কারণ আজকে সবে মাত্র মহালয়ার পরের দিন আজকেই যদি সবটা দেখিয়ে দিই তাহলে আর এক্সাইটমেন্টটাই থাকবে না যাই হোক তবে কী বলতো তো পুজো মানে ব্যাপারটা না ওই ছোটোবেলায় যে আনন্দটা করতাম সেই আনন্দটা এখন আর অতটা আসে না আসলে বড় হয়েছি তো এই জন্য কী জানি জানি না বুঝতে পারি না তবে ছোটোবেলায় ওই বেশ মাসখানেক আগের থেকে জামাকাপড় কেনা তারপর তখন হয়তো এত জামা কাপড় হতো না তখন হয়তো হাতে কোনো তিন চারটে কাপড়ই হতো তবে সেগুলোই কিন্তু আনন্দ করে দিদা দাদু ঠাকুমা জেঠু জেঠিমা সব বাইকে গিয়ে গিয়ে দেখাতাম আমার এই জামা হয়েছে এই এইটা হয়েছে ভীষণ আনন্দ করতাম তারপর ওই যে প্যান্ডেল বাঁধা ঠাকুর তৈরি করা এগুলো দেখতাম প্রচুর আনন্দ করতাম এখন কী বলতো সারাক্ষণ ওই যে কি সাজছি কি করছি সবটাই ফোনের মধ্যে ক্যাপচার করতে করতে আসল আনন্দটা কিন্তু হারিয়েই ফেলি হ্যাঁ আমি নিজেকেও বলছি অবশ্যই কারণ আমি নিজেও তো এগুলো করি তবে কী তো সবার মাঝখানে এগুলো যদি না করি না নিজেকে বড্ড ফিকে লাগে সবাই যখন দেখি ফেসবুকে পোস্ট করছে নতুন নতুন ছবি তখন মনে হয় এ বাবা আমি যদি একটা ছবি তুলে রাখতে পারতাম তাহলে বোধহয় ভালোই হতো তবে একদিকে ভালো জানো কারণ কি বলো তো এই যে আমার কুটু এখন একটু বড় হয়েছে আমি চাইলেই কিন্তু ফোনটা খুলে দেখতে পারি কুটু যেদিন জন্মেছিলো সেদিন কীরকম দেখতে লাগছিল তার অ্যাক্টিভিটিস কি হয়েছিল তো সেই জন্যই মানে সব কিছুর ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে তবে এটা আমার পার্সোনালি মনে হয় এই সমস্ত কিছু ফোন মিডিয়া এই সমস্ত কিছুর ভিড়ে আমরা আসল যে আনন্দটা সেটা হয়তো হারিয়ে ফেলি আমার একান্তই ব্যক্তিগত এটা মতামত যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তো যেভাবে যুগ চলছে সেভাবে নিজেদেরকে চালাতেই হবে না হলে আমরাই পিছিয়ে পড়বো আগে যেরকম যুগ চলতো এখন আমরা দিন দিন আপডেট হচ্ছি ধীরে ধীরে ফাইভ জি চলে এসছে কয়েকদিন পরে সিক্স জিও চলে আসবে তো এইভাবেই দুনিয়া চলবে যাই হোক ঠাকুর তোমরা দেখতেই পেলে কি সুন্দর অপূর্ব দেখতে হয়েছে আর পুরো ব্লগ তোমাদেরকে পরে আমি শেয়ার করব অবশ্যই আর এখন দেখো কুটু কিন্তু তার দাদুভাইকে ভাইকে গিফট দিচ্ছে পুজোর গিফট বাবার জন্য একটা টি শার্ট কিনে এনেছিলাম পুজোতে দেব বলে তো কুটু যেহেতু ওর প্রথম দুর্গা পুজো তাই কুটুকে বললাম মাম্মা তুমি এটা দাদুভাইকে ভাইকে দাও তোমার হাত দিয়ে আর তারপর এই যে দেখো বাবার এক বন্ধু এসেছিলেন বাড়িতে তো শিঙারা গরম গরম শিঙারা মিষ্টি অনেক কিছুই নিয়ে এসছে আর আমি তো বরাবরই একটু পেটুক সেটা চেহারা দেখলেই বুঝতে পারো আর মিষ্টি দেখে না নিজেকে একদম সামলাতে পারি না তো ওই জন্যই আগে খুলে ঠুলে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এটার মধ্যে ছিল ক্ষীরকদম খুলতেই পারছিলাম না কারণ কুটু ছিল তো কোলের মধ্যে তাই জন্য তো এসেই আগে টপটপ করে মিষ্টি ফিষ্টিগুলো খেয়ে ঠেয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি কুটুকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে কারণ ওই সাড়ে তিনটে মতন বেরিয়েছিলাম এখন পাঁচটার মতো বাজে তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছে আর এই এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া এই বছরের শেষ ইলিশ তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে সকালবেলায় কুটুকে একটুখানি দিলাম ও এখন ধীরে ধীরে বড় হচ্ছে তো ওকে একটু একটু করে সব কিছুই খাওয়ানোর অভ্যাস করাচ্ছি যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা